नमस्कार, आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमी आज के बनाबो ब्रेकफास्ट रेसिपी, एक सहज जलखाबारे रेसिपी। एखाने 100 ग्राम सूजी निये निएछि। सूजीटाके जले भिजिए नेब, एइभावे पुरो जाते सूजीटा डूबे जाए सेई परिमाण जल देब। एबार सूजीटाके आमी आध घंटा जले भिजिए रखबो ढाका दिए, ताते सूजीटा अनेकटा फुले जाबे। एबार एटा बानानोर जोन्नो जे सब्जीगुलो निएछि तार मध्ये रयेछे 1 कप बाँधाकपि कुचोनो, गाजर आर ক্যাপসিকাম রয়েছে। একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইতে। ধনে গোটা জিরে ও গোলমরিচটা 20 সেকেন্ড মতন কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে তেল দিলাম, আর তেল দেব না। আমি সবজিগুলোকে এর মধ্যে একটু ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে কালো সরষে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কাটাকে টুকরো করে কেটে নিও, চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হিং, ছোট চামচের হাফ চামচ হিং দিলাম। এবার এই সমস্ত ফোড়ন ও আদা বাটাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 2 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু দিলাম, কারণ আদাটা দেওয়ার পরে ছিটতে থাকে তেলগুলো, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত সবজিগুলো, বাঁধাকপি কুড়ানো ও গাজর আর ক্যাপসিকাম, এগুলো দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি 1 কাপ, বাঁধাকপি কুচানো আর একটা বড় ক্যাপসিকামের হাফ টুকরো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না। 1.5 মিনিট মতন ভেজে নেয়ার পরে এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, সামান্য পরিমাণে নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। সবজিগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা যদি এটা একদম নিরামিষ নাও খেতে চান এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। এবার ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি, সুজিটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সুজিটাকে একটু সেদ্ধ করে নেব। এই রেসিপিটা আপনারা সকালে জলখাবার হিসেবেও খেতে পারেন, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। বাচ্চারাও এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম সুজিটাকে সেদ্ধ করে নেয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে, তাই আমি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে সুজিটাকে আরও একটু শুকনো করে নেব। এই মশলাটা দিলে সুজিতে এক সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার পাওয়া যায়। দেখুন এটা শুকনো শুকনো হয়ে এসছে। এবার গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব, এটা ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে যাবে। এই অবস্থাতেই গ্যাসটা অফ করে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে এক টুকরো লেবু নিয়ে চিপে লেবুর রসটা দিলাম, ছোট চামচে 2 চামচ মতো রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে সুজির এই ডোটাকে ঠান্ডা করে নেব। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি, একটা থালায় তুলে এটাকে ঠান্ডা করতে দেব। গরম অবস্থায় এটা কিন্তু করা যাবে না। আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব, ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ মতো বেসন নিয়ে নিয়েছি, ছোলার ডালের বেসন। এবার হাতে তেল মাখিয়ে নিয়েছি, অথবা ঘিও আপনারা মাখিয়ে নিতে পারেন, আমি সাদা তেল হাতে মেখে নিয়েছি। এভাবে এরকম লেচি কেটে গোল গোল করে নেব, আটার লেচি যেরকমভাবে কেটে নিই সেইভাবে। এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিতে পারি,
করে দিয়ে এবার বেসনটা মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এইভাবে একটা করে লেচি কেটে কেটে গোল গোল করে রুটির যে লেচিগুলো কাটি সেরকমভাবে গোল করে নিচ্ছি। বাঁধাকপি, এই সুজিটার মধ্যে বাঁধাকপিটা কিন্তু অবশ্যই দেবেন, বাঁধাকপিটা স্কিপ করবেন না। বাঁধাকপিটা দিলে এটা খেতে ভীষণ ভালো হয়। সমস্ত লেচিগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি আর ওপর দিয়ে একটু বেসনও ছড়িয়ে দিয়েছি যাতে থালায় আটকে না যায়। কড়াইতে সাদা তেল গরম করে দিয়েছি, খুব বেশি তেল কিন্তু লাগবে না, মেটা ডুবোতে তেলে ভাজব না। তিনটে বা চারটে করে দিয়ে দেব ফ্লেম। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রেখে তারপর এটা লো ফ্লেমে এগুলোকে একটা একটা করে ভেজে নেব। দুটো পিঠি কিন্তু লাল করে ভেজে নিতে হবে, এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু লো ফ্লেমে এগুলোকে লাল করে দুটো পিঠ ভেজে নিতে হবে। এবার বাকি সমস্তগুলো এইভাবে ভেজে নেব, উল্টো উল্টে পাল্টে দুটো পিঠি লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথম তিনটে প্রায় ভাজা হয়ে এসছে, এবার বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। এই যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো একটা প্লেটে তুলে রেখে দেব। এই প্রথম তিনটে ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো একইভাবে বাকি পরের প্লটে চারটে আমি দিয়ে দিয়েছি। এইভাবে তিনটে চারটে করে সমস্ত সুজির এই কাটলেটগুলো ভেজে নিচ্ছি। এবার এটা সার্ভ করে দেব টমেটো ক্যাচাপের সাথে। চাইলে আপনারা স্যালাড, শসা দিয়ে স্যালাড তৈরি করেও এর সঙ্গে দিতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।